নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি শেয়ার করব নতুন এক রেসিপি, আলু পটলের নিরামিষ তরকারি। তো বন্ধুরা, রেসিপিটা শুরু করছি। প্রথমেই আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তোমরা যে যেমন তেল খেতে পছন্দ করো সেই হিসাবেই তেল দেবে। তেলটা গরম হয়ে এলে আমি দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে জল ঝরিয়ে রাখা পটল। আমি 6-7টা পটলকে একটু খোসা রেখেছি আর একটু ফেলে দিয়েছি। এভাবে এক একটা পটলকে 2 টুকরো করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো। এবারে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়েচেড়ে পটলের সঙ্গে মিশিয়ে নিয়ে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে খুব ভালো করে পটলগুলোকে ভেজে নেব। নাড়তে চাড়তে পটলগুলো ভাজা হয়ে যাবে, পটলগুলোর কালার অনেকটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো বেশ ভালো করে ভাজা ভাজা করে নিয়ে আমি একটা পাত্রে তুলে নেব। তো বন্ধুরা, আজকে রেসিপিটা সম্পূর্ণ নিরামিষভাবে আমি তৈরি করে দেখাবো। খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হবে। তোমরা যে কোনো নিরামিষ দিনে অবশ্যই ট্রাই করতে পারো আজকের এই রেসিপি। তো পটলগুলোকে ভেজে আমি একটা পাত্রে তুলে নিয়েছি। এবার সেই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে জল ঝরিয়ে রাখা আলু। আমি এখানে 3টে আলুকে এরকম একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো। এবারে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে আলুগুলোকে আমি ভেজে নেব। নাড়তে চাড়তে আলুগুলোর কালার চেঞ্জ হয়ে যাবে, বেশ লালচে করেই আলুগুলো ভেজে নিতে হবে। নাড়তে চাড়তে তো দেখো বন্ধুরা, কালারগুলো চেঞ্জ হয়ে গেছে আর আলুগুলো কিন্তু বেশ ভালো ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আলুর টুকরোগুলোকে আমি তুলে নিচ্ছি। এবারে আলু তুলে নেওয়ার পর যে তেল বেঁচে থাকবে সেই তেলেই কিন্তু বাকি রান্না হয়ে যাবে। এবারে আমি ফোড়ন দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 1টা শুকনো লঙ্কা, লঙ্কাটাকে মাঝখান দিয়ে আমি কেটে দিয়েছি। দিয়ে দিলাম 2টো তেজপাতা, নেড়ে একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পাঁচফোড়ন। পাঁচফোড়নটাকেও নেড়ে একটু তেলের সঙ্গে মিশিয়ে নিলাম, খুব সুন্দর একটা গন্ধ ছাড়ছে। এবারে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা। আমি 3টে কাঁচা লঙ্কা আর 1/2 ইঞ্চি মতো আদা বেটে রেখেছিলাম বাটা মশলাটা দিয়ে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন হলুুদ গুঁড়ো। দিয়ে দেব 1/2 টেবিল স্পুন জিরে গুঁড়ো আর 1/4 টেবিল স্পুন ধনে গুঁড়ো, 1/2 টেবিল স্পুন লাল লঙ্কার গুঁড়ো। এবার সামান্য একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে মশলা কষিয়ে নেব। লক্ষ্য রাখতে হবে যাতে মশলা কখনোই যেন পুড়ে না যায়। লো টু মিডিয়াম ফ্লেমে আঁচটা রেখে মশলাটা কষিয়ে নিচ্ছি। নাড়তে চাড়তে মশলা কষানো হয়ে যাচ্ছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি দিয়ে দেব ভেজে রাখা আলু পটল। আলু পটলগুলো দিয়ে 2 থেকে 3 মিনিট সময় ধরে আলু পটলকে মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আঁচটাকে মিডিয়ামে রেখে খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা ঠিক এভাবে এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবে, আশা করি সকলের ভালো লাগবে। দিয়ে দিলাম 1টা মাঝারি সাইজের টমেটো কুচি। টমেটোটাকেও আলু পটলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব। ভালো করে নেড়েচেড়ে যখন কষানো হয়ে যাবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি ফ্লেমটাকে হাইতে করে দিচ্ছি যাতে ঝোলটা ফুটে আসে। ঝোলটা ফুটতে শুরু করেছে, এবারে আমি ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 4 থেকে 5 মিনিট রান্না করে নেব। ফিরে আসছি 4 থেকে 5 মিনিট পর, ঢাকা তুলে নিয়েছি, নেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের এই সহজ রেসিপি খেতে কিন্তু দারুণ হয়। দিয়ে দিলাম 1/4 টেবিল স্পুন চিনি। যে কোনো নিরামিষ রেসিপিতে একটু চিনি দিলে রান্নার স্বাদটা কিন্তু ভীষণ ভালো আসে। চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম।
আমার আলুর টুকরোগুলো বেশ ভালো সিদ্ধ হয়ে গেছে। এবারে হাই ফ্লেমে আমি 2 মিনিট ফুটিয়ে নেব যাতে ঝোলটা কমে আসে। দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলা গুঁড়ি। গরম মশলা গুঁড়ি দিয়ে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এবারে ঢাকা দিয়ে আমি 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি, যাতে গরম মশলার যে সুন্দর একটা ফ্লেভার আসে সেই ফ্লেভারটা পুরো আলু পটলের তরকারির মধ্যে মিশে যায়। 5 মিনিট পর ঢাকা তুলে নেব আর গরম গরম ভাত কিংবা রুটির সঙ্গে পরিবেশন করব। খেতে কিন্তু অপূর্ব। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা বাড়িতে অন্তত একবার ট্রাই করো, আশা করি সকলের ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো, চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সকলে ভালো থেকো।